নানা প্রতিকূলতা ও সমালোচনার মধ্যেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু বললেই নির্বাচন সুষ্ঠু হয় না, জনগণের চোখ বলে কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে কোনো উত্তাপ নেই উল্লেখ করে তিনি একে নাতিশীতোষ্ণ নির্বাচন আখ্যা দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত 36টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররা। এ সময় তারা বলেন, নির্বাচনে যাতে ইসির ভাবমূর্তি নষ্ট না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের নির্লিপ্ততা বা অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। এই নির্বাচনের মেয়র পদের যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, যে উত্তাপ ও উষ্ণতা থাকার কথা ছিল, এখন পর্যন্ত অবস্থা দৃষ্টে মনে হয় তা হবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দাবি করলেই যে তা সুষ্ঠু হয়ে যাবে এমন কোনো কথা নেই। একটি শব্দ হচ্ছে সন্তোষজনক এবং অন্য শব্দটি হচ্ছে স্বাভাবিক। তার মানে কি আমাদের নির্বাচন খুবই সন্তোষজনক হয়েছে? এক্ষেত্রে পাবলিক পারসেপশন কি তা নিজেদের কাছেই জিজ্ঞেস করতে হবে। আপনারা যেই কারণে আমরা বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যাই সেটা হচ্ছে আপনাদের নির্লিপ্ততা অথবা আপনাদের অতি উৎসাহী হয়ে যাওয়া। উই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর সেলফ একেবারেই নির্লিপ্ত দেখতে চায় না, এবং অতি উৎসাহী হয়ে কারো পক্ষে কোনো রকম রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন যেন না করেন। নির্বাচনী কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে যেভাবে দায়িত্ব পালন করা দরকার সেভাবেই কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে। অনেকে অনেক তীব্র কথা বলবে, অনেক অনেক পাণ্ডিত্যমূলক কথা বলবে, অনেক অনেক উদ্দেশ্যমূলক কথা বলবে। সেখান থেকে যতটুকু আহরণ করার দরকার ততটুকু আহরণ করবেন, প্রয়োগ করার দরকার ততটুকু প্রয়োগই আপনারা করবেন। প্রতিকূলতার মধ্যে, সমালোচনার মধ্যে, নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে আপনারা নির্বাচনের উত্তরণ ঘটিয়েছেন এবং তার জন্য দেশ পরিচালনার জন্য একটা স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনোভাবেই যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।